আমি বলবো যে গত 5 তারিখে আমাদের সাইকোলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, সিবিএসই এর ফাইনাল পরীক্ষা। তো ওইখানে আমাদের 2টো শিফটে পরীক্ষা হয়। পরীক্ষাটার মধ্যে একজন ক্যান্ডিডেট থাকে, একজন সাবজেক্ট হিসাবে থাকে। তো যারা সাবজেক্ট হিসাবে থাকবে তাদেরকে বলেছে যে একজন পাবলিক হতে হবে, সেই জন্য তাকে একটা আবার ড্রেসে রাখা হয়েছে। সবাই স্কুলের স্টুডেন্ট, তো শুধু তাকে একজনকে রাখতে হয় যেহেতু সাবজেক্ট হিসাবে, তাকে প্রায় যে কোনো একটা পাবলিক হিসাবে রাখা হয়। আমাদের 2টো শিফটে পরীক্ষা চলছিল, যে একটা হলো 10টা থেকে শুরু হচ্ছে, 12:30 একটার দিকে শেষ হয়ে যাচ্ছে, আবার 1টার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আবার গিয়ে 4:30 পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এরকমভাবে 2টো শিফটে পরীক্ষা হচ্ছে। ওই দিন ফার্স্ট শিফটের যে পরীক্ষাটা হয়েছিল, পরীক্ষাটা হওয়ার পরে কিছু মানে 4-5 জন ছেলে, একজন ছেলেকে হঠাৎ করে পরীক্ষার পরে ডাক দিয়ে আমাদের স্কুলের ভিতরেই একটা রুমের মধ্যে, যেটার মধ্যে ক্লাস ক্লাস হয় না, এরকম একটা রুমের মধ্যে নিয়ে হঠাৎ করে কিছু মারতে শুরু করলো। তো আমরা শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্বপ্না দিদিমণি এবং বিনয় স্যার এবং আমি জাস্ট রুম থেকে বেরোই, আসার জন্য আমরা তো ঘুরে আসতে হয়, এর জন্য 2-3 মিনিট বেশি সময় লাগে। স্যাররা দৌড়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলো কী করলো যে তাদের অবস্থা দেখে যে স্যার ম্যাডাম আসছে দেখে শুনে ওরা দৌড়ে পালানোর চেষ্টা করলো। এরপরে তারা পালিয়ে গেল, পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে ওরা আর স্কুলে আসেনি, পালিয়ে গেল। এর মধ্যে সবাই ছিল স্কুলের স্টুডেন্ট, এর মধ্যে একটা ছেলে ছিল আউট ড্রেসে, সে ওই সাবজেক্ট হিসাবে এসেছিল। এরপর সেটা শুনলাম যে কেউ একজন হয়তো তাদের যে নিজস্ব যে বিষয়টা নিয়ে মারামারি করছে, এটা সম্পূর্ণ স্কুলের কোনো ভিতরগত কোনো বিষয় না, সম্পূর্ণ বিষয়টা হলো আউটসাইড বিষয়। সেটা নিয়ে তাদের গার্জিয়ানকে আমরা কল করেছি গতকাল, দ্যাট মিন্স আমরা 16-6 তারিখ যারা যারা মারামারি করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছি, করে সমস্ত আমাদের এসএমসিদের সামনে এসে তাদেরকে কল করা হয়েছে। এবং যে ছেলেটাকে মেরেছে ওই ছেলেটার গার্জিয়ানও ছিল, ওই ছেলেটার মা বাবাও ছিল, বাকিদেরও মা বাবাকে রেখেছি আমরা, এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বললাম যে যারা যারা অপরাধ করেছে তাদের থেকে একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি, এবং সেই স্বীকারোক্তির মধ্যে আমাদের অভিভাবকরাও যারা অভিভাবক আছে প্রত্যেকের অভিভাবকের একটা সিগনেচার রেখেছে, যে বলছে আপনাদের ছেলেরা একটা ছেলেকে শুধু মেরেছে, কী বিষয় নিয়ে মেরেছে বিষয়টা কেউ বলতে চাইছে না আমাদের কাছে। তখনই বুঝলাম যে বিষয়টা তাদের অন্য কোনো বিষয়, এটা আমাদের স্কুল সংক্রান্ত কোনো বিষয় না, পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ও না। তারপর আমরা গার্জিয়ান, সমস্ত গার্জিয়ানকে ডাকার পরে এসএমসি 2-1 জন মেম্বারকে আমরা ডেকেছি, ডেকে আমার রুমেই তাদেরকে ডেকেছি। ডাকার পরে তাদের সব থেকে আমরা স্বীকারোক্তি নিয়ে এরপরে আমরা যাকে মেরেছিল তার গার্জিয়ানকে আমরা ডেকেছি। দেখা গেল কি সবাই তারা বন্ধু, এবং এমনও দেখা গেছে যে এর মধ্যে যে ছেলেটাকে মেরেছে তার বাবার সঙ্গে যে ছেলেটা মেরেছে বা যে যাকে মেরেছে তার বাবাও তার বাবার সঙ্গে বন্ধুত্ব আছে। এখন শেষ পর্যন্ত ওরা নিজেরাই তারা কী করেছে, বলেছে যে ওরা অন্যায় করেছে, ওদের কে মাফ করে দেন, ওদের একটা স্বীকারোক্তি নেওয়া হয়েছে, ওই গার্জিয়ানের কাছে ওরা মাপ চেয়েছে, ওই বন্ধুর তাদের বন্ধুর কাছেও যে ছেলেটাকে মেরেছে তার কাছেও তারা মাপ চেয়েছে, এই বলে তারা নিজেদের মধ্যে তারা মিনিমাইজ করে নিয়েছে। আমি বললাম যে কোনো কিছু যদি সাপোর্ট লাগে সেটা বলুন, তারা আমি তথাপি বললাম যদি তার জন্য মেডিকেলি কোনো যদি সাপোর্ট লাগে সেটা সব গার্জিয়ান এবং আমরা যদি স্কুলের যদি কোনো কিছু প্রয়োজন বলে আমরা সেটা নিশ্চয়ই আমরা বেয়ার করবো, যেহেতু আমাদের স্কুলের স্টুডেন্ট, এবং তার যাতে কোনো কিছু যদি সুস্থসার প্রয়োজনে তার জন্য ওষুধ বা অন্য কিছুর রিপোর্টের কোনো খরচ লাগে সেটাও গার্জিয়ান এবং স্কুল মিলে এটা বিয়ার করে নেবে। তখন তারা গার্জিয়ানরা বললো যে না স্কুল লাগবে না, আমরা নিজেরাই আমরা সম্মত দিচ্ছি, ওই গার্জিয়ানরা নিজেরাই তারা বিয়ার করবে। এবং আজকে কিছুক্ষণ আগেও আমি যে ছেলেটা ব্যথা পেয়েছিল সেই ছেলেটার গার্জিয়ানকে ফোন করেছি, তার জেঠুর সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলেছি, তো ওনারা বললেন যে কিছু সংখ্যক গার্জিয়ান অলরেডি ওনাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। তা আমি ছেলেটাকে খোঁজ খবর নিলাম যে তোর কী কেমন অবস্থা, বললো যে একটু হালকা কিছু এই পিঠে একটু ব্যথা করছে আর বাকি সব ঠিক আছে। আমি বলছি পড়াশোনা করছিস কি না, হ্যাঁ পড়াশোনা করছি, অসুবিধা নেই। আমি বলছি বাকি তো আরেকটা পরীক্ষা আছে সেটার জন্য প্রিপারেশন হও, তোমার তো কেমিস্ট্রি পরীক্ষা আছে।
তো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছে এবং তার গার্জিয়ানের সঙ্গে কথা বলেছি। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে, তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চি খানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3, কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চি খানি তেল। স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু, পিয়ার গোল্ড কাচ্চি খানি মাস্টার্ড অয়েল।